ভাঙ্গাচোরা ও পূর্ণ সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপদ বিভাগকে এই নির্দেশ দিয়েছেন তিনি সকালে রাজধানীর বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী একনেক সভার শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি জানান গাজীপুর সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন সহ ছয় হাজার কোটি তেইশ লাখ টাকা ব্যয়ে মোট দশটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক